আজকে ভিডিওটা কোনো ব্লগ না অ্যাকচুয়ালি, আজকে তোমাদের এই স্বাদের গিফটগুলো দেখাবো। তো এই আর কি স্বাদের গিফট সব পেয়েছি এখানে, সব প্যাকেটগুলো রাখা, দেখাই চলো একটা একটা করে। তো এই একটা কুর্তি দিয়েছে, এটা বড় মাসি দিয়েছে, কুর্তি না এটা সালোয়ার সেট মেবি। কটন সেট বেশ গরমকালে পরা যাবে। আর এটা দিয়েছে মেজামি দিয়েছে, এটা একটা কুর্তি, বেশ সুন্দর দেখতে, সাদা লালের উপরে ছবিতে একটা দিয়েছে, এটা বেশ সুন্দর রয়েছে দেখতে, লাল সাদার উপরে। এগুলোতে আবার একটু মিরর ওয়ার্কও আছে। দিয়েছে শিল্পীদি একটা ওই এরকম গাউন টাইপেরই দিয়েছে, ওরা তো বলেছিল এই একটা লং একটা গাউন কুর্তি এই একটা দিয়েছে। এইটা অ্যাকচুয়ালি একটু কনফিউশন আছে, এটা কে দিয়েছে আমি ঠিক জানি না। এই একটা চুড়িদারের পিস, যেটা আমি আর খুলে দেখাচ্ছি না, এটা হয় পোকাইদা দিয়েছে নয়তো কপি দিয়ে কেউ একটা দিয়েছে দুজনের মধ্যে, মনে হচ্ছে এটা পোকাইদাই দিয়েছে। এটা বাপিদা দিয়েছে, বড় মা ছেলে, এটা খুব সুন্দর একটা লাল কালারের শাড়ি। অ্যাকচুয়ালি লাল কালারের আমার গোল্ডেন জারির আছে, বাট এটা সিলভার জরির উপরে, এরকম নেই আমার কোনো শাড়ি। এটা খুব সুন্দর হয়েছে, হ্যান্ডলুম শাড়ি, গরমে এগুলো মানে পরে কোনো জায়গায় গেলে এত কমফোর্টেবল লাগে। এই হলো শাড়িটা। তো সাথে একটা আলতা সিঁদুরও দিয়েছে সাথে যাবে। আর এই এই শাড়িটা দিয়েছে শিলামি দিয়েছে, এই যে ক্যাটালগটা, এটা খুব সুন্দর, মানে এই কালারেরও আমার শাড়ি সেরকম নেই, ওটা একটু ওই পেস্তা টাইপের, কালারটা খুব সুন্দর। এইখানে ভেতরে ব্লাউজ পিসটা দিয়েছে সিম্পল পাড় বসানো। এটা মেবি পপি দি দিয়েছে, এটার ওই পার্পলটার মধ্যে কনফিউশন রয়েছে যে দুজনের দুটো কেকে দিয়েছে আমি জানি না, তো হয় এটা পুকায়দা দিয়েছে ওটা পপি দি দিয়েছে, নয় ওটা পুকায়দা দিয়েছে এটা পপি দি দিয়েছে, কিছু একটা এরকম হয়েছে। এটা প্যাকেটটা আমি জানি না কে দিয়েছে, যাই হোক যে দিয়েছে এটাও বেশ, এই শাড়িটাও বেশ কালারটা সুন্দর, অরেঞ্জ আর গ্রিনের উপরে, খুললাম না শাড়িটার মধ্যে রয়েছে। আর এইটা ছোটোয়ানি দিয়েছে, ছোটোয়ানি শাড়িটাও খুব সুন্দর, কালারটা খুব সুন্দর এই যে ক্যাটালগটা, এই কালারেরও আমার শাড়ি নেই, তো এটাও খুব সুন্দর কালারটা, কোনো অকেশন বাড়ি করার জন্য একদম পারফেক্ট, কোনো বিয়ে অকেশন কিংবা কিছু করার জন্য। আর নবমী কালকে অ্যাকচুয়ালি গিফটটা আনতে ভুলে গেছিলো, তো আজকে সকালে এসে দিয়ে গেছে এই বেডশিটটা, বেডশিটটা নবমী দিয়েছে। বেডশিট তো আমার খুব ভালো লাগে, আমি তো মানে বেডশিট দেখলেই আমি খালি ঘন ঘন চেঞ্জ করি। তো এই পাশ বালিশ আর দুটো বালিশের কভার আছে, এই হলো নবমীটা। এটা দিয়েছে ছবি,
সবজিটা যদি কি আছে খুলে মিল্টনের একটা ফ্লাস্ক দিয়েছে, জামা তো হওয়ার পরে বেশ কাজে লাগবে, গরম জল ঠল ইউজ করতে গেলে। এগুলো খুব কাজে লাগে এই ফ্লাস্কগুলো শীতকালে, গরম জল ঠল একটু ক্যারি করা যায়, তারপরে কোথাও ঘুরতে ঘুরতে গেলে একটু চা ঠাও নেওয়া যায়, অনেক কাজে লাগে এই ফ্লাস্কগুলো। খুব একটা বেশি হাইটও না, মানে ইজিলি একটা ব্যাগের মধ্যে করে ক্যারি করে নেওয়া যায়। যাই হোক, এই ছিল আমার আর কি স্বাদের গিফটের সব ভিডিও, মানে স্বাদের এইগুলোই আমি আর কি পেয়েছি। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আমার প্রেগনেন্সির সিমটমস আর ইয়েগুলো জানার জন্য, তো ওটার আমি অবশ্যই একটা ভিডিও দেব। এখন বুঝতেই পারছো অলমোস্ট শেষের দিকে, তো আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে, ওই জন্য আমি এখন অতটা ব্লগ করতে পারছিও না, যেটুকুনি আর কি পসিবল আমি করছি। আফটার ডেলিভারি হয়তো আমি আরও ব্লগ তখন হয়তো একটু করতে পারবো। এগুলো তোমাদের দেখিয়ে দিলাম, অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে।